شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ভোট মানি সহযোগিতা করা, ভোট মানি সাহায্য করা, ভোট মানি সমর্থন করা। যতজন প্রার্থী অংশগ্রহণ করেছে, আমি বিশ্বাস করি নীতি ও আদর্শের দিক থেকে, চরিত্রের দিক থেকে, বিদ্যার দিক থেকে, তাকওয়ার দিক থেকে আমার নিকটে এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বিধায়ী। আমি তার পক্ষে তার মার্কা একটা ভোট দেই। এখানে যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আজকে যতজন প্রার্থী মেয়র পদে অংশগ্রহণ করেছেন, এর মধ্য থেকে আল্লাহর রসুলের চেহারার সাথে, আদর্শের সাথে, তার নীতির সাথে কোন প্রার্থীর সামঞ্জস্যতা সবচেয়ে বেশি, এই খেয়াল অনুযায়ী যদি আপনি ভোট দেন, তাহলে অবশ্যই আপনাকে হাত পাকাপুর থেকে ভোট দিতে হবে, অবশ্যই আপনাকে ট্রাক্টর মার্কায় ভোট দিতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে আপনি যদি হাত পাকাপুর থেকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। আপনি ধান শীষে ভোট দেবেন জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য, আর আপনি হাত পাকায় ভোট দিবেন আল্লাহর জমিন আল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আপনি নৌকায় ভোট দিবেন জিয়াউর রহমান শেখ সাহেবকে নেতা মেনে, আপনি ধান শীষে ভোট দিবেন জিয়াউর রহমানকে নেতা মেনে, আর আপনি হাত পাকায় ভোট দিবেন আল্লাহ নবীকে নেতা মেনে। ভোট তোমার কাছে পবিত্র আমানত, চেয়ারম্যান মেম্বার এমপির কাছে প্রদান করো। দেখেছেন হুজুরের কত বড় সাহস। আমি আমার আলোচনাতে বললাম হুজুরের সাহস, আমি অবাক। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যেটা পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, এই গণতন্ত্রের মতো, এই ভোট পদ্ধতির মতো কোনো খারাপ কাজ বর্তমানে আছে, এটা আমি আব্দুর রাজাক সাহেব জানি না, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবে। আর এর চেয়ে খারাপ কিছু আছে, এটা প্রমাণ করতে হলে আগে এই জোয়াচ্চর লুটারুদের জানতে হবে, যারা দেশ লুটে খাচ্ছে, তারপরে আমাকে বলতে হবে যে এটার চেয়েওটা খারাপ। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদিস আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বলছেন না, ইসলামিক জুয়া নেই, বুঝা গেছে, ওই রকমই ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইর ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওইরকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না বহু আয়াতে, লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামি দুনিয়া তো সমান হইতে পারে না, আখিরাত তো সমান হইতে পারে না। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদি ইউদিল্লু কান সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়ে কোন কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই, ইসলামে আছে সুরা। সুরা মানে আমাদের মধ্যে
যোগ্য লোক দশ জন বাছাই করবে, দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশ জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারি আছে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেইমানি খেয়ানত করবে না, সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো দশ জন, একশো জন থেকে দশ জন। আবার দশ জনের মধ্যে এখন দশ জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে সুরা। আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান, এটা হচ্ছে গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র।